হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নাম সৌময়, আপনারা আছেন পিক্সেল পিক ফটোগ্রাফি চ্যানেলে। আজকে যে ক্লিপসটা দেখলেন, এই ক্লিপসটা কীভাবে বানানো যায় সেটাকে খুব ইন্টারেস্টিংলি ভাবে আমরা আজকে আলোচনা করব, যেখানে খুব ইজিলি আপনি এই ধরনের এফেক্টস রেডি করতে পারবেন। অ্যাকচুয়ালি এটা কী ধরনের এফেক্টস বলা হয়, এটাকে বলা হয় ভার্টিকো এফেক্টস, বা আপনি এখানে ডলি জুমও বলতে পারেন, ডলি জুম কিংবা ভার্টিকো এফেক্টস। ভেরি ইউনিক ধরনের এক ধরনের কনসেপ্ট, যে ধরনের কনসেপ্ট বেসিক্যালি আপনারা যে কোনো দ্রোন শটে, জুম ইন জুম আউট শটের ওপর ইউটিলাইজ করতে পারেন। আমার কাছে এই ক্লিপসটা আছে, যে ক্লিপসটা আপনি দেখতে পাচ্ছেন যে একটা খুব সুন্দরভাবে এটাকে প্রপারলি রেন্ডারিং করা নেই, তাই একটু স্লো লাগবে দেখতে। এটাকে জুম ইন অ্যান্ড জুম আউট করা হয়েছে এবং এটা খুব ইজিলি আপনাদের কাছে একটা সুন্দর প্রেজেন্টেশন আসছে। যারা নতুন এই ভিডিওতে বুঝতে পাচ্ছেন না যে অ্যাকচুয়ালি কী হচ্ছে, অ্যাকচুয়ালি আপনি এখানে সাবজেক্টটা দেখুন এবং আপনি পিছনে ব্যাকগ্রাউন্ডের মুভমেন্ট দেখুন। সাবজেক্ট এবং পিছনের ব্যাকগ্রাউন্ডের মুভমেন্ট দেখলে আপনি একটা প্রপারলি আন্দাজ নিতে পারবেন যে সাবজেক্টটা যেন মনে হয় কনস্ট্যান্টলি মিডিলেই দাঁড়িয়ে আছে এবং মুভমেন্ট পিছনের একটা ডলি জুম, যে ক্যাটাগরিজ হয় বা ডলি জুমের যে স্টাইল হয় সেই ধরনের একটা শ্যুট হচ্ছে, যেক্ষেত্রে আপনারা বুঝতেই পাচ্ছেন যে ব্যাকগ্রাউন্ডের সঙ্গে সাবজেক্টের একটা সেপারেশন মুভমেন্ট তৈরি হচ্ছে। তো এটাকে কিভাবে করবেন সেটার ওপরই আমি আজকের ভিডিও। এটা একটা এটার জন্য কোনো রকমের কোনো ফ্রি সেটসের দরকার নেই, জাস্ট একটা ট্রিক্স লাগবে, যে ট্রিক্সের উপর ডিপেন্ড করে আপনি এটা তৈরি করতে পারবেন। আমি পুরো জিনিসটাই উড়িয়ে দিচ্ছি এবং আপনাদের ফ্রেশ ফাইল করে দেখাচ্ছি যে যেক্ষেত্রে আপনারা এই ভার্টিকো এফেক্টসের স্টাইলটা যে কোনো ধরনের দ্রোন শট বা জুম ইন জুম আউট শটে ইউজ করতে পারবেন। দেখবেন এখানে অনেকগুলো শট আমার নেওয়া, যেক্ষেত্রে আমি যদি একটা একটা চালিয়ে দেখাচ্ছি, যখন এই শটটা নেওয়া আছে যেক্ষেত্রে হ্যান্ড হেল্ড একটু ফোকাস ইস্যু আছে, কারণ এগুলোকে আমি জাস্ট টেম্পোরারি বেসিস মোবাইল থেকে তোলা, তো এটা DSLR শ্যুট নয়, মোবাইল থেকে শ্যুট নেওয়া, তো সেক্ষেত্রে একটু স্টেবিলাইজেশান ইস্যু আসতে পারে। বাট আমি জাস্ট আপনাদের কনসেপ্ট দেখানোর জন্য, প্রপার কনসেপ্ট দেখানোর জন্যে এই ভিডিওটা অ্যাকচুয়ালি দেখাচ্ছি আপনাদের বা তৈরি করে দেখাচ্ছি। আমি যদি প্রপারলি যদি বলেন এই ক্লিপসটার মধ্যে আমি কোন ক্লিপসটার ওপর কাজ করব দেখাতে চাইছি, ধরুন এই ধরনের কোনো একটা ক্লিপ যেটা থেকে আপনি ওই ধরনের এফেক্টস তৈরি করতে চাইছেন। আমি ফাইলটাকে ফার্স্টে ইম্পোর্ট করলাম। বাই দ্য ওয়ে আমি ইউজ করছি প্রিমিয়ার প্রো CS6, বহুত অনেক পুরনো ওল্ড ভার্সান। এরপরেও যদি আপনি কোনো ধরনের অন্যান্য সফটওয়্যার ইউজ করেন, তো আশা করি সেম ধরনের আপনি জিনিসটা তৈরি করতে পারবেন, যদি এর প্রসেসটা জানেন, মানে জেনে থাকতে পারেন, বা না জানা থাকলেও আপনি এটা জানতে পারেন, আর জেনে থাকলে যদি জানা থাকে প্রসেসটা, তো এর থেকে আমি যে প্রসেসটা বলছি এর থেকে কোনো ইজি প্রসেস থাকলে আপনি আমাকে নিচে কমেন্টসের মধ্যে জানাতে পারেন। তো আমি ইম্পোর্ট করার পর ফাইলটা ইম্পোর্ট করলাম, ইম্পোর্ট করার পর অডিওটাকে আমি ডিলিট করব, আনলিঙ্ক করার পর ডিলিট করলাম। দেখছেন ফ্রেমিংয়ে ঠিক নেই, তো ফ্রেমিংটাকে স্কেল টু ফ্রেম সাইজ করার পরেই আমি দেখতে পেলাম যে আমি যে ভিডিও ফুটেজটা নিয়েছি ভিডিও ফুটেজটা চলে এসেছে। এবার দেখতে পাচ্ছেন যে প্রতিটা সাবজেক্ট ব্যাকগ্রাউন্ড অল নর্মাল জুম আসছে, দেখুন নর্মাল জুম আসছে, যেক্ষেত্রে আপনারা এর মধ্যে খুব একটা বেশি কন্টেন্ট পাচ্ছেন না, কিন্তু আমি এই প্রপার কন্টেন্টটাকে জুমে রাখতে চাইছি, মানে এই প্রপার কন্টেন্টটা যে বিগ আকার করেছে আর এটা যে ভীষণ ধরনের জুম সিগমেন্টে আছে, আমি দুটোর মধ্যে ডিফারেন্স রাখতে চাইছি। তার জন্য আপনাকে কী করতে হবে, এখানে ক্লিক করতে হবে, এটা এফেক্টস কন্ট্রোল প্যানেলে যেতে হবে, মোশনে যেতে হবে, স্কেলিংয়ের যে টোগল অ্যানিমেশান আছে এখানে একটা কি রেডি করতে হবে, যে কীতে আপনি একটা ভ্যালু ডালুন। আমি এখানে 170% ভিউ আনতে চলেছি এবং পজিশান, যেহেতু আমার সাবজেক্টটা ওপরে চলে গেছে, তো পজিশানেও আমি একটা কি এনে
এটাকে অ্যাডজাস্টমেন্ট করব যে কোন পজিশন রাখলে সুবিধা আছে। আমি এই পজিশনে নিয়ে এলাম এবং যদি আমি এটাকে প্রপারলি এবার স্টার্ট করি তখন দেখবেন ভিউজ ধরনের একটা ভিউ দাঁড়িয়ে গেছে যেখানে এখনও এফেক্টস কিছু দাঁড়ায়নি। তো এটার কারণ কী আছে? এটার কারণ যে যে কীটা আমি স্টার্ট আপ কী আছে সেই স্টার্ট আপ কীতে আপনি এখনও পর্যন্ত সেট করেননি। দ্যাট মিনস আগের 170 কি যেটা ছিল এবং পজিশানে যে 690 চেঞ্জ করলাম সেই পজিশানের এবং দুটো কি ফার্স্ট কি থেকেই স্টার্ট হয়েছে। তো আপনি এটাকে বাই ডিফল্ট 100 রাখুন অ্যাজ ইউজুয়াল এবং যে পজিশান স্কেল আছে সেটাকেও আপনি আগের পুরনো অবস্থায় নিয়ে চলে যান। আমি পুরনো অবস্থায় নিয়ে চলে যেতে গেলে এই পোর্শন আসবে, দ্যাট মিনস 360 আমি করে দিলাম। এবার যদি আমি এই দুটো পোর্শনকে ইজ ইন ইজ আউট করলাম অ্যান্ড এই দুটো পোর্শনকে যদি এবার আমি প্লে করি, আপনারা দেখতে পাচ্ছেন প্লে করার সঙ্গে সঙ্গেই কি সুন্দর একটা পিছনের এফেক্ট চলে আসছে যেটা আপনারা খুব ইজিলি দেখতে পাচ্ছেন। দেখুন খুব সুন্দরভাবে একটা এফেক্ট চলে আসছে। আমি জাস্ট দেখুন ওয়া। এবং আপনি চাইলে এই লাস্ট কি ফ্রেমটাকে আরও চেঞ্জেস করতে চান যদি সেটাও করতে পারেন। আমি ধরুন আরও ডিপ চেঞ্জেস করতে চাইছি, তো এখানে একটা কি রাখুন 250%। এখানে যে কিটা থাকবে এটা অনেকটাই নিচে আসবে আই থিঙ্ক এখানে, অ্যান্ড আমি এটাকে একদম এখানেই রাখলাম এবং পোর্শনটাকে চালু করলাম। দেখুন এটার আউটপুট কী আসছে, ওয়া ওয়া। এর প্রপার ভিউ কী আছে আমি সেটাকে আপনাদের ভিডিওতে লাস্টে এন্ডে ক্লিপসে আমি অ্যাড করে দিচ্ছি। এভাবেই আপনি একটা ভার্টিকো এফেক্টস তৈরি করতে পারেন। এটা বেসিক্যালি ইউজ হয় দ্রোন শটের ওপর বা জুম ইন জুম আউট শটের ওপর। আপনি যদি কোনো ওয়েডিং ভিডিও শ্যুট করছেন যে জুম ইন জুম আউটে যত ফুটেজ আছে সেই ফুটেজকে আপনি ভাইস ভার্সা ইউজ করতে পারেন। আমি এই শটটাকে এভাবেই রিপ্রেজেন্ট করতে পারবো। হতে পারে হয়তো ফুটেজ খুব একটা ভালো উঠেনি কারণ মোবাইল থেকে অ্যাকচুয়ালি ক্যাপচার করা, কিন্তু অতি অবশ্যই প্রসেসটা জেনে রাখুন যেতে আপনি এই ভার্টিকো প্রসেস আপনার যে কোনো ধরনের ভিডিও প্রজেক্ট ফাইলে ইউজ করতে পারবেন। এবং অবভিয়াসলি আমি বলতে পারি যে যে ভিডিওটা আপনি এখান থেকে তৈরি করবেন সেটা একটা আলাদা লেভেলে আপনাকে রিপ্রেজেন্ট করবে এবং ভিডিওটার কোয়ালিটি অবভিয়াসলি একটা ভীষণ ধরনের গ্রেট এফোর্ট আউটপুট দেখাবে। থ্যাংক ইউ গাইজ ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড এনজয় দ্য লাস্ট এডিটেড ভিডিও ক্লিপস। Bye-bye.